এই মুহূর্তে সব থেকে বড় নিউজ এবং ব্রেকিং নিউজ ভিভো এবছর এর স্পন্সর থেকে সরে যাচ্ছে কেন সরে যাচ্ছে এবং কোন স্পন্সর বা নতুন হয়ে আসতে পারে সবই আজকে আমরা এই ভিডিও আলোচনা করতে চলেছি তার আগে আমাদের চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন পাশে থাকা আইকনটি ক্লিক করবেন তো প্রথমে তার কারণটা বলে দেয় কারণটা কোনো সেই মানুষজনের বয়কটের জন্যে চাইনিজ কোম্পানি বয়কটের জন্য কিন্তু ভিভো সরে যাচ্ছে না ভিভো সরে যাচ্ছে প্রথম কারণ এবছরে তাদের ফোন কম হয়েছে অর্থাৎ বেচা কেনা কম হয়েছে এই জন্যে ভিভো আইপিএলের সাথে বৈঠক করেছিল হয়তো আজকে আজকে কিছুক্ষণ আগেই জানা গেল যে খবরটা যে ভিভো এবছর আইপিএলে যে চারশো চল্লিশ কোটি টাকা দিত পার ইয়ারের জন্য পাঁচ বছরের কন্ট্রাক্ট ছিল তার মধ্যে এবছরের চারশো চল্লিশ কোটি টাকা থেকে অনেক কম টাকা দিচ্ছিল এবং কে ভিভো জানান যে এ বছরে ফোন কম বিক্রি হওয়ার জন্যে তারা কম টাকা দিতে পারবে তাতে বিসিসিআই রাজি হননি তো বিসিসিআই সরাসরি জানিয়ে দিয়েছেন যে এবছর তোমরা স্পন্সর টাইটেল স্পন্সর থেকে সরে দাঁড়াও এবং পরের বছর এবং পর পর পরের তিন বছর তোমরা আবার কন্ট্র্যাক্ট করবে এটাই আপাতত ডিল ফাইনাল হলো এবং এবছরে তোমরা ভিভো আইপিএল দেখতে পাবে না এটা দুশো আড়াইশো হাজার পার্সেন্ট কনফার্ম এটাই আজকের সবথেকে ব্রেকিং নিউজ এবং একটু আগেই পেলাম যদিও আমি কমিউনিটি জানিয়ে দিচ্ছি প্রথম কারণ নেই এবং দ্বিতীয় কারণ তো জানো এইটাই মেন কারণ তাই আর দ্বিতীয় কারণ আমার তো মনে হচ্ছে সেই বয়কট করবে চীনা কারণ ভারত ও চীনের বিবাদ হচ্ছে এটাই আরও বড়ো কারণ আমাদের কাছেই বড়ো কারণ যে বয়কট করো আইপিএলকে কদিন আগে ট্রেন্ডিং চলছিল যেটা আজকে সকালে আমি জানিয়েছি ভিডিও তো এই সব কারণের জন্যই ভিভো ছেড়ে দিয়েছে আইপিএলকে অর্থাৎ বিসিসিআই ছেড়ে দিয়েছে যেটা মেন আসলে সূত্রের খবর একদম পুরো খোলাখুলি আমি জানিয়ে দিয়েছিলাম আই বিসিসিআই ছেড়ে দিয়েছে তো অনেকজন বলছে ভিভো ছেড়ে দিয়েছে কিন্তু ভিভো ছাড়িনি বিসিসিআই ছেড়ে দিয়েছে এবং দ্বিতীয় খবর হচ্ছে কবে আসতে পারে এটাই সবার মনে তোমাদের জিজ্ঞেসার চিহ্ন আর তিন দিনের মধ্যেই জানে যেতে পারবে তোমরা আইপিএলের শিডিউল তো বেরোবে কিন্তু দশই আগস্ট কিংবা আটই আগস্টের মধ্যে তোমরা অলরেডি জেনে যাবে যে নতুন স্পন্সার কী আসছে আমাদের চ্যানেলের মাধ্যমেই তোমরা জেনে যাবে তো অবভিয়াসলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তোমরা গেস করো কি আইপিএল হতে পারে আমার তো মনে হচ্ছে কোন টুরিস্টের কোন কোম্পানি হতে পারে ট্রাভেল ট্যুরিস্ট কারণ এবছর আইপিএলটা ইউএইতে হচ্ছে এটা একটা হিন্ট আমার মনে হচ্ছে হতে পারে তো বস আজকের ভিডিও ভিডিওটুকু ভিডিওটা খুব তাড়াতাড়ি বানালাম এজন্য জন্য ভাই একটু এদিক ওদিক হয়েছে এজন্য দুঃখিত তো পরের ভিডিওই আবার দেখা হচ্ছে সাবস্ক্রাইব করলে